আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক সময় আমরা যখন বন্ধু বান্ধব অথবা পরিচিত কারোর কাছে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চাই, তখন কিন্তু তারা আমাদের পাসওয়ার্ডটি বলে না। তারা আমাদের ফোনটিকে নিয়ে নিজেরাই পাসওয়ার্ডটা দিয়ে তাদের মোবাইলে কানেক্ট করে দেয়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজে এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি কিভাবে আপনি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দেখতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে আমাদের মোবাইলের সেটিং অপশনে চলে আসতে হবে। সেটিং অপশনে আসলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে কানেকশন নামের একটি অপশন দেখছেন, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে ওয়াইফাই নামের একটি অপশন দেখছেন, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আপনাদের মোবাইলে যে ওয়াইফাইটি কানেক্ট রয়েছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করতে হলে বা দেখতে হলে এখানে সেটিং নামের একটি অপশন দেখছেন, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে কিউআর কোড নামের একটি অপশন দেখছেন, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাদের সামনে এমন একটি কিউআর কোড চলে আসবে, আপনাদেরকে যে কাজটি করতে হবে এই কিউআর কোডটি আপনাদের মোবাইলে স্ক্রিনশট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি একটি স্ক্রিনশট করে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনার মোবাইল থেকে স্ক্রিনশট করে নেবেন। তো বন্ধুরা, স্ক্রিনশট করা হলে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি, আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। সার্চ বক্সে আপনাদেরকে টাইপ করতে হবে ZXING। টাইপ করা হলে এখানে গো নামের একটি অপশন দেখছেন, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে জিং ডিকোডার অনলাইন নামের একটি অপশন দেখছেন, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে সুস ফাইল নামের একটি অপশন দেখছেন, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে ফাইল নামের একটি অপশন দেখছেন, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনাদের মোবাইলের গ্যালারিতে চলে আসবে আপনি যে কিউআর কোডটি স্ক্রিনশট করে নিয়েছিলেন, সেই স্ক্রিনশটটি আপনাদের মোবাইল থেকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা, সিলেক্ট করা হলে এখানে সিলেক্ট নাও একটি অপশন দেখছেন, এখানে একটি ট্যাপ করবেন। সিলেক্ট করা হলে এখানে সাবমিট নামের একটি অপশন দেখছেন, ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখুন বন্ধুরা, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি চলে আসছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন।